দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমার আগের ভিডিওগুলোতে অনেক আপুই আমাকে কোশ্চেন করেছিল যে ওটস কি, বাচ্চাকে কেন ওটস খাওয়াবে, ওটসটা আসলে কোথায় পাওয়া যায়, বা ওটসের পুষ্টি উপকারিতার দাম, এসব নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল। তো সবাইকে আলাদা আলাদাভাবে উত্তর না দিয়ে আমি ভাবলাম যে আলাদা একটা ভিডিওই করে ফেলি। সাধারণত বাজারে চার ধরনের ওটস কিনতে পাওয়া যায়, তবে খাওয়ার উপযোগী ওটস কিন্তু দুটো কিনতে পাওয়া যায়। তো সে দুটো ওটসের সাথে আমি আপনাদের পরিচয় করে দিব এবং পাশাপাশি এটাও দেখাবো যে আমি আমার বাচ্চাকে কোন ওটস বা সিরিয়ালটা দিয়ে থাকি। প্রথমে আমরা জেনে নেব যে ওটস কি। ধান, গম, যব বা পায়রার মতোই কিন্তু এক ধরনের খাদ্যশস্য হচ্ছে ওটস। বাট অন্যান্য খাদ্যশস্যের তুলনায় কিন্তু ওটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আর সেজন্যই বলা হয়ে থাকে যে এটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এখন প্রশ্ন হলো যে বাচ্চাকে কখন থেকে ওটস দিবেন বা কোন ওটসটা বাচ্চাকে খাওয়াবেন। তো বেসিক্যালি ওটস যেহেতু আমাদের দেশে উৎপাদন হয় না বা এটা অন্য কোনো কান্ট্রি থেকে আসে, লাইক শীত প্রধান দেশে কিন্তু ওটসটা উৎপাদন হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা যে কোনো বাইরের যে ওটসগুলো আছে এগুলো আপনারা বাচ্চাদেরকে খুব সহজেই দিতে পারবেন। ওটসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন বা ভিটামিন, যার কারণে কিন্তু বাচ্চাদেরকে আপনারা চাইলে একদম ছয় মাস থেকেই ওটসটা খাওয়ানো স্টার্ট করতে পারবেন। এখন আমরা জেনে নেব যে বড়দেরকে বা বাচ্চাদেরকে কোন ওটসটা আমরা খাওয়াবো। ভিডিও শুরুতেই তো আমি বলেছিলাম যে বাজারে চার ধরনের ওটস কিনতে পাওয়া যায়। একটা হচ্ছে গোটা ওটস বা হোল ওটস যেটাকে বলে, দুই নম্বরটা হচ্ছে স্টিল ওটস, তিন নম্বরটা হচ্ছে রোল ওটস এবং চার নম্বরটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস। তো সাধারণত খাওয়ার উপযোগী বা বাংলাদেশে যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হচ্ছে রোল ওটস বা ইনস্ট্যান্ট ওটস, এবং বাকি যে দুটো ওটস আছে একটা হচ্ছে গোটা ওটস বা স্টিল ওটস, স্টিল কাট ওটস যেটা। তো এই দুটো তো সাধারণত প্রসেসিং করা হয় না, এগুলো তো যেহেতু নাম শুনেই বুঝতে পাচ্ছেন যে গোটা, তার মানে এটা কিন্তু একদম আস্ত ওটস, এটা তো খাওয়ার উপযোগী না। আর বাকি যে দুটো ওটস আছে লাইক ইনস্ট্যান্ট ওটস বা হচ্ছে রোল ওটস, এ দুটো কিন্তু খাওয়ার উপযোগী ওটস। এখানে আমি কিন্তু একই ব্র্যান্ডের দুটো ওটস নিয়েছি, রাইট সাইডেরটা হচ্ছে রোল ওটস বা যেটাকে একেবারে আস্ত ওটসকে মেশিনে দিয়ে জাস্ট একটু চ্যাপটা করে সেটাকে বাজারজাত করা হয়, আর এপাশে যেটা আছে লেফট সাইডে সেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ওটস বা রেডি টু কুইক ওটস। তো রেডি টু কুইক ওটসটা কিন্তু আসলে কিছুই করতে হয় না, জাস্ট দুধের মধ্যে দিয়ে বা পানি দিয়ে অথবা এমনি কিন্তু চিবিয়েও খাওয়া যায়, কারণ এর মধ্যে কিন্তু অনেক ফ্লেভার বা হানি অথবা ফ্রুটসের যে টেস্ট সেগুলো দিয়ে থাকে, অনেক কিছু মিক্স করা থাকে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রোল ওটস, এটা কিছুই করা হয় না, জাস্ট মেশিনে একটু চ্যাপটা করা হয় এবং এটাকে তারপর বাজারজাত করা হয়ে থাকে। আর এই জন্যই কিন্তু ইনস্ট্যান্ট ওটসের চাইতে যে রোল ওটস আছে সেটার পুষ্টিগুণ অনেক বেশি, কারণ এতে আলাদা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না বা কোনো কিছুই করা হয় না, শুধুমাত্র জাস্ট একটু চ্যাপটা করে তারপর এটাকে বাজারে ছেড়ে দেওয়া হয়। সাধারণত আমরা ডায়েটের জন্য হোক বা যে কোনো কারণে হোক না কেন, বড়রা কিন্তু এই দুটো ওটসই খেয়ে থাকে। বাট এই দুটো ওটস ছাড়াও কিন্তু আরও একটি ওটস রয়েছে এবং সেটা হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা আপনারা কিনতে পাবেন। তো আমরা যে রোল ওটসটা দেখলাম, লাইক যেটাকে চ্যাপটা করা হয় মেশিনের সাহায্যে, সেই ওটসটাকে কিন্তু আবার ব্লেন্ডারে দিয়ে ভেঙে একেবারে গুঁড়ো করে ফেলা হয়, এবং এই গুঁড়ো ওটসটাই হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা একটা ওটস। বাচ্চাদের যে ওটসটা রয়েছে সেটা কিন্তু রান্না করে বা বাচ্চাকে খাওয়াতে গেলে একদমই টাইম কম লাগে, জাস্ট ফর্মুলাতে গুলে বাচ্চাকে সাথে সাথে খাওয়ানো যায়। কিন্তু অপরদিকে যে রোল ওটসটা রয়েছে সেটা কিন্তু রান্না করতে অনেক টাইম লাগে, লাইক 15-20 বা 30 মিনিট পর্যন্ত লেগে যেতে পারে সেটাকে বাচ্চার খাওয়ার উপযোগী করতে গেলে। তো সেক্ষেত্রে আমাদের টাইম বাঁচানোর জন্যই কিন্তু এই টাইপ বেবি ওটসগুলো আলাদাভাবে বাজারে কিনতে পাওয়া যাবে। আমার বাচ্চার বয়স যখন 6 মাস থেকে 1 বছর ছিল তখন কিন্তু ওকে এই ওটসটাও ডক্টর দিয়েছিল, বাট এখন যেহেতু অলমোস্ট 2 ইয়ার্সের কাছাকাছি বা ওর যখন 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল তারপর কিন্তু ওকে রোল ওটস এবং ইনস্ট্যান্ট যে ওটস আছে সেটা কিন্তু ও ডক্টর দিয়েছিল। তো এই ওটসটাই হচ্ছে এখন আমাদের পছন্দের ওটস, বা আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমরা সবাই কিন্তু রোল ওটসটাই খেয়ে থাকি, এবং রোল ওটসের প্যাকেটটা বা বক্সটা হচ্ছে এটা। তো এই ওটস দিয়ে আসলে অনেক টাইপ রেসিপি করা যায়, আপনারা চাইলে কিন্তু এই ওটস দিয়ে কুকিজ বা বিস্কিট বানাতে পারবেন, স্মুদি বানাতে পারবেন, তারপর যে কোনো ফ্রুটসের সাথে খেতে পারবেন। ইভেন এত টাইপ রেসিপি করা যায় যে প্রতিটা রেসিপি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে ফেলেছি, আর প্রতিটা রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ট্রাই করতে পারবেন।
तो ये होच्छे इन्स्टैंट ओट्स माने एकदम ही रेडी अपना शुधुमात्र दूधे दिए किन्तु एटा खेते पारबेन आर एटा खेते आसले एतटाई टेस्टी जे बाच्चा बड़ो सकलेई पछन्द करे बाट ए ओट्सेर मध्येओ किन्तु एकटु पार्थक्य आछे जे इन्स्टैंट ओट्स किन्तु एकटा बड़ोदेर होये थाके आबार एकटा बाच्चादेर होये थाके तो आमार बाच्चा जेहेतु एकदम ही छोटो आमार बेबी डक्टर किन्तु ओके ए ओट्सटा दिएछिलो लाइक ए ब्रैंडेर जे ओट्सटा आछे तो आपनारा अवश्यई केनार समय देखे नेबेन जे सेटा बाच्चादेर नाकि बड़ोदेर तो ये ओट्सटाते जेहेतु मधु देया आछे एबं मधु तो बाच्चादेरके एक बछर आगे खावाते निषेध करा हय सेजन्य आपनारा किन्तु एरपरे आमि जे ओट्सटा देखाबो सेई ओट्सटा बाच्चादेरके एक बछर आग पर्यन्त खावाबेन एबं जे सकल बाच्चारा एक बछर प्लास बा एकटु बड़ो हये गेछे तादेर जन्य किन्तु ए ओट्सटा खूब इजिली इउज करते पारबेन आमार बेबी डॉक्टर जेहेतु ओके ए ओट्सटाई दिएछिलो एबं आमार बेबी किन्तु ए ओट्सटा सत्यि अनेक पछन्द करे कारण ए जे टेस्ट बा फ्लेवर सबकिछुई किन्तु असाधारण তারপরেও কিন্তু এই ওটসটা আমি আমার বাচ্চাকে রেগুলার দেই না যেহেতু এটা একটা ইনস্ট্যান্ট ওটস তো বাজারের কেনা খাবার আমি ট্রাই করি একটু কম দিতে ওকে তো যখন দেখা যায় অনেক বিজি থাকি বা ওর টেস্ট বারটা একটু চেঞ্জ করার জন্য জাস্ট মাসে এক থেকে দুইবার এই ওটসটা আমি ওকে দিয়ে থাকি এখন আপনারা যে ওটসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিক্স মান্থ প্লাস বাচ্চাদের জন্যে বা বাচ্চা আসলে কোন বয়সে কোন ওটসটা বাচ্চাদের জন্য ইউজ করবেন নিচে কিন্তু পিকচার দেওয়া থাকে প্লাস লেখাও থাকে দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে বাচ্চা যখন হামাগুড়ি দিচ্ছে তখন একটা ওটস মানে বাচ্চাকে খাওয়াতে পারবেন আবার দেখুন একটু বসে আছে যেটা মিডিলে সেটা কিন্তু একটু বসতে শিখলে খাওয়াতে পারবেন যেমন প্রথমে যে ওটসটা আছে ডান সাইডে সেটা কিন্তু শুধুমাত্র ওটমিল শুধুমাত্র ওট দিয়েই কিন্তু এই ওটসটা বানানো এবং মিডিলে যেটা আছে মাল্টিগ্রেন যখন বাচ্চা একটু হামাগুড়ি দিতে শিখে না সরি যখন একটু বসতে শিখে তখন কিন্তু মাল্টিগ্রেনটা বাচ্চাকে দিতে বলা হয় মানে প্লেন ওটসের সাথে কিন্তু মাল্টিগ্রেনে আরও দুই তিনটা উপাদান অ্যাড করা হয়েছে লাইক গম দেওয়া হয়েছে বা চাল দেওয়া হয়েছে শুধু এটা না এরপরে যখন আট মাস প্লাস হয়ে যাবে তারপরে কিন্তু আরও একটা ওটস রয়েছে আমি সাইডে একটা আপনাদেরকে পিকচার দিয়ে দিচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন এই ওটসটা কিন্তু আট মাস বয়স যখন হয়ে যাবে তারপর কিন্তু আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন এখানে আমি যে ওটসটা দেখালাম সেটাতে শুধুমাত্র ব্যানানা বা হচ্ছে স্ট্রবেরি আছে এরকম কিন্তু বাজারে অনেক টাইপ ফ্রুটস দিয়ে কিন্তু এই টাইপ ওটসগুলো পাওয়া যায় আর এটা এতটাই টেস্টি হয়ে থাকে যে বাচ্চারা কিন্তু খুব সহজে এগুলো পছন্দ করে আর বাচ্চাদের আই মিন সব বাচ্চাদের কিন্তু টেস্ট পার একই না এক এক বাচ্চা কিন্তু এক একটা ফ্লেভার পছন্দ করে যার জন্য কিন্তু আসলে এই ব্র্যান্ডগুলো এইভাবে ওটস সিরিয়ালগুলোকে প্রসেসিং করে থাকে তো বাজারে যে ফ্রুটস ফ্লেভারযুক্ত বিভিন্ন ওটসের সিরিয়াল কিনতে পাওয়া যায় আমি সাধারণত আমার বাচ্চাকে সেগুলো কখনোই দিতাম না আমি এখানে যে তিনটা দেখা যাচ্ছে এই তিনটাই আমার বাচ্চাকে দিতাম এবং এই তিনটা মধ্যে একটা তো রাইস সিরিয়াল আছে যেটা ধান থেকে বা চাল থেকে তৈরি করা হয় আর বাকি দুটো ওটস থেকে কারণ বাচ্চাকে যদি প্রথম থেকেই টেস্টি খাবারে অভ্যস্ত করে ফেলে তাহলে হয়তো বাচ্চার পরবর্তীতে কিন্তু এ টাইপ খাবারগুলো খেতে চাইবে না বা অনেক খাবার আছে যেগুলো হয়তো খেতে চাইবে না সেজন্য আমি সবসময় ট্রাই করতাম আমার বাচ্চাকে একদম প্লেন খাবার দিতে আর সেজন্য প্রথমে আমি ফর্মুলাটাকে খুব ভালোভাবে পানির সাথে গুলিয়ে নিতাম এবং এরপরে আমি এই সিরিয়ালগুলোকে তার মধ্যে দিয়ে জাস্ট 10 থেকে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করতাম এবং যে কোনো বাজার থেকে ফ্রেশ যে ফ্রুটস আছে সেটাকে কিনে নিয়ে এসে তারপর পিওরি করে এটার সাথে মিশিয়ে দিতাম তো এসব নিয়ে অলরেডি অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো আমি যেহেতু দেশের বাইরে থাকি এবং আমার এখানে কিন্তু এই ব্র্যান্ডটা অনেক বেশি মানে ওয়ার্ল্ডওয়াইড একটা ব্র্যান্ড খুব সহজে হাতের কাছে পাওয়া যায় বাংলাদেশে হয়তো একটু ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু যে রোল ওটস আছে আপনারা সেটাকে কিনেও তারপর ব্লেন্ড করে হয়তো বা বাসায় রেখে দিতে পারেন এবং বাচ্চা যখন খিদা পাবে তখন দেখা যাবে খুব ঝটপট সেটাকে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তবে আরও একটা মজার বিষয় হচ্ছে যে বাচ্চাদের ওটসগুলোকে আসলে এমনভাবে তৈরি করা হয় যে ঠিক গরুর দুধে বা মায়ের বুকের দুধে যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে তার সবগুলো পুষ্টি উপাদান কিন্তু এই ওটসে পাওয়া যায় তো যদি পসিবল হয় তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের যে আলাদা ওটস কিনতে পাওয়া যায় সেগুলোই কিনতে কারণ এগুলো কিন্তু বাচ্চাদের হাইট ওয়েট বা পুষ্টির কথা ভেবেই কিন্তু এগুলো বানানো হয়ে থাকে আর যদি কোনো ক্ষেত্রে আপনারা বাচ্চাদের ওটসগুলো ম্যানেজ করতে না পারেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু রোল ওটসটা বাচ্চাকে দিতে পারেন আর রোল ওটসটাও যদি আপনারা ম্যানেজ করতে না পারেন তো সেক্ষেত্রে গম জব বা পায়রা এগুলোও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন
অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো ব্র্যান্ডকে তুলে ধরিনি, আমি ট্রাই করেছি একজন মা হিসেবে আমি আমার বাচ্চাকে যেটা খাওয়াই সেটাই আপনাদের সাথে তুলে ধরতে। কারণ আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু পুরোপুরি ডক্টরের উপর ডিপেন্ডেন্ট, আমরা আমাদের নিজের ইচ্ছা মতো বাচ্চাকে চাইলেও কিন্তু কোনো কিছু খাওয়াতে পারি না। তো সেক্ষেত্রে আমার বেবি ডক্টর আমাদেরকে যেটা সাজেস্ট করেছে বা যেটা খাওয়াতে বলেছে বা যার সাথে পরিচয় করিয়ে দিয়েছে আমি কিন্তু সেই ব্র্যান্ডটাই আপনাদের সাথে তুলে ধরেছি। এখন আমি আপনাদের দেখাবো যে ইনস্ট্যান্ট ওটসটা আমরা কিভাবে খেয়ে থাকি, আমি বা আমার বাচ্চা। তো আমরা প্রয়োজন যতটুকু সেই পরিমাণে দুধ নিয়ে নেই, ঠান্ডা বা গরম যে কোনো দুধই কিন্তু নেওয়া যাবে। তারপর হচ্ছে ওটস নেই এবং এরপরে যে কোনো দু একটা ফল মিক্স করে তারপর এটা আমরা কিন্তু খেয়ে ফেলি। পুষ্টিবিদরা বলেন যে ওটসের উপকারিতা এত বেশি যে মানুষ যদি এটা জানতো তাহলে হয়তো আর ভাত খেত না, ভাতের পরিবর্তে ওটসই খেত। তো বিশেষ করে যারা ডায়েট করেন বা নিজেদের ওজনটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে চান তারা অবশ্যই ট্রাই করবেন ভাতের পরিবর্তে ওটসটা খেতে। আর অনেক মাই আছেন যারা বেবি হওয়ার পরে কিন্তু তাদের ওজনটা হুড়হুড় করে বেড়ে চলে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওটসটা খেতে পারেন। এতে কিন্তু বাচ্চা অনেক ভালো যেমন বিএম পাবে পাশাপাশি কিন্তু আপনাদের ওজনটাও নিজেদের কন্ট্রোলে থাকবে। এখন আমরা জেনে নেব যে বাচ্চাদের জন্য কেন ওটস এতটা উপকারী বা বাচ্চাদের খাবারে কেন প্রতিদিন অন্তত একবার হলেও ওটসটা রাখবেন। ওটসে থাকে হাই ভিটামিন বা হাই মিনারেল, আর যেটা কিনা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে থাকে। ওটসের বেটা গ্লুকোন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে থাকে। বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনগুলো কিন্তু দূর করতে বা প্রতিরোধ করতে ওটস অনেক বড় ভূমিকা পালন করে থাকে। বাচ্চাদের 6 মাস পূর্ণ হলেই বাচ্চাদেরকে আমরা যখন প্রথম সলিড খাবার দিয়ে থাকি তখন কিন্তু তাদের ডাইজেস্ট করতে প্রবলেম হয় বা বিভিন্ন হজমে সমস্যা হয়ে থাকে। তো আপনারা যদি বাচ্চাদেরকে নিয়মিত প্রতিদিনই ওটসটা দেন তো সেক্ষেত্রে হজম শক্তির বৃদ্ধি করতে অনেক বেশি সহায়তা করে থাকে ওটস, কারণ ওটস কিন্তু বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে অন্যান্য খাবারের চাইতে। আর সেজন্যই কিন্তু চাইল্ড স্পেশালিস্টরা 6 মাস পূর্ণ হওয়ার পরপরই বাচ্চাদেরকে ওটসটা দিতে বলে থাকেন। তাই যে সকল বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই প্রতিদিন বাচ্চাদেরকে ওটসটা দিবেন, কারণ ওটসে থাকা ফাইবার কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক বেশি হেল্প করে থাকে। এছাড়াও ওটস খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে বাচ্চা কিন্তু খুব কম বিরক্ত করে। তো ভিউয়ার্স বুঝলেন তো ওটস আসলে বাচ্চাদের জন্য কতটা উপকারী? এছাড়াও অনেকের মনে একটা ধারণা আছে যে ওটস তো ওজন কমাতে হেল্প করে, আমরা তো কম বেশি সকলে এটাই জানি যে ডায়েটের জন্য ওটসটা খাওয়া হয়ে থাকে। তো এটা কিভাবে বাচ্চাদের ওজন বাড়াতে হেল্প করে বা বাচ্চাদের জন্য এতটা উপকারী? তো আমরা বড়রা যখন ডায়েটের জন্য ওটসটা খেয়ে থাকি তখন কিন্তু কার্বোহাইড্রেট বা ফ্যাটগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি এবং তখনই কিন্তু আমরা আমাদের ডায়েট প্ল্যানে ওটসটা রাখি। বাট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি না, বাচ্চাদেরকে অন্যান্য কার্বোহাইড্রেট বা ফ্যাটের পাশাপাশি কিন্তু ট্রাই করি এই ওটসটা দিতে। তো বাচ্চাদেরকে যে কোনো একবেলা যদি আমরা ওটসটা দেই তাহলে কিন্তু বাচ্চাদেরকে বাইরে থেকে অনেক বেশি হেলদি দেখাবে। এখন প্রশ্ন হলো যে ওটস আপনারা কোথায় পাবেন? তো ওটসটা আপনারা কিন্তু যে কোনো বড় যে গ্লোসারি বা সুপার শপগুলো আছে সেখানেও পাবেন, এছাড়াও কিন্তু অনলাইনে পাবেন বা বড় বড় মুদির দোকান যেগুলো সেগুলোতেও পেতে পারেন। আর ওটসের দামটা ডিপেন্ড করবে ব্র্যান্ডের উপরে যে আপনি কোন ব্র্যান্ডের ওটসটা নিচ্ছেন। যত বেশি মানে ভালো ব্র্যান্ড দেখা যাচ্ছে সেটা দাম বেশি, কারণ একই ওটস কিন্তু আপনারা 250 টাকা থেকে শুরু করে দেখা যাচ্ছে আবার 900 বা 1200 টাকার মধ্যেও কিন্তু কিনতে পাবেন। সেই জন্য আমি আসলে নির্দিষ্টভাবে ওটসের দামটা বললাম না, আপনারা আপনাদের ব্র্যান্ড অনুযায়ী ওটসটা কিনে নেবেন। তো মোটামুটি এই ছিল ওটস নিয়ে আমার জানা ইনফরমেশনগুলো এবং বেশিরভাগ তথ্যই আমি কালেক্ট করেছি আমার বেবি ডক্টর বা গুগল থেকে। আই হোপ যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো যারা বাচ্চাকে এখনও ওটস খাওয়ানো শুরু করেননি তারা চাইলে কিন্তু ওটস খাওয়াতে পারেন, কিন্তু ওটস খাওয়াতে গিয়ে যদি মনে হয় যে বাচ্চার কোনো রিয়াকশান দেখা দিচ্ছে বা অ্যালার্জির মতো কোনো প্রবলেম দেখা দিয়েছে তাহলে কিন্তু পরপর 3 দিন খাইয়ে তারপর সেটাকে বন্ধ করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড অথবা কোনো কিডস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।